তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় পরপর আঘাত হানা 7.8 ও 7.6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিম সিরিয়ার বহু এলাকা। ভয়াবহ এই ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত প্রায় 4,500 মানুষ নিহত হয়েছেন এবং 10,000-এর অধিক আহত। অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। ধ্বংস হয়ে গেছে শহর, পথঘাট, বাড়িঘর, দালানকোটা সবকিছুই।